গেল কয়েক মাস ধরেই শেয়ারবাজারে চলছিল মন্দাভাব। ডলার বাজারের অস্থিরতা সহ রিজার্ভ কিছুটা কমে আসায় আস্থার সংকট দেখা দেয় পুঁজিবাজারেও। বেশিরভাগ শেয়ার বিক্রি করে বাজারে সতর্ক অবস্থানে যান বিনিয়োগকারীরা। টানা সূচকের পতনে কমতে থাকে অধিকাংশ শেয়ারের দাম। এমন অবস্থায় ব্যক্তি বিনিয়োগকারীদের পুঁজি সুরক্ষায় ফের ফ্লোর প্রাইস আরোপ করে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রতিটি শেয়ারের দাম কমার সীমা বেঁধে দেওয়ার পর বাজারের প্রতি আস্থা ফিরতে শুরু করে সাধারণ বিনিয়োগকারীদের। বাজার মূলধন বাড়াতে এগিয়ে আসেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। সপ্তাহের শুরুতেই সেই প্রভাব দেখা গেল ঢাকার শেয়ারবাজারে। শুরু থেকেই বড় উত্থান হয় সূচকে, দেড় ঘন্টায় লেনদেন ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা, স্বস্তি জানিয়েছেন বিনিয়োগকারীরাও। এখন দেখা যাচ্ছে মার্কেটে যে অবস্থা এসেছে, মোটামুটি আমার ধারণা ব্যক্তিগতভাবে বলতে পারি যে কিছুটা হলো লোকের একটা কী বলে মার্কেটের প্রতি আস্থা ফিরে আসছে বা আসছে। মার্কেটটাও আবার সেইভাবে একটু ভালোর দিকে যাচ্ছে, আর যেহেতু 10 সাল থেকে অনেক আইপিও শেয়ার এখানে ইনক্লুড হয়েছে, সেই হিসাবে ভলিউমটা 2000 প্লাস হওয়াটা খুবই স্বাভাবিক। এটা কোনো বেড়ে গেছে এরকম চিন্তা আমরা না করি। যেই সমস্ত কোম্পানি শেয়ার মার্কেটে নতুন আসে, এরা সার্ভে রিপোর্টে দেখায় লাভজনক দেখায়, এরা মার্কেটে আসে, মার্কেটে আসার পর এরা পরের বছরে মাইনাস দেখায়। নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে নীতিগত সমন্বয় ফিরে আসায় বাজারে স্থিতিশীলতা ফিরছে, সঙ্গে ফ্লোর প্রাইজের গাঁথনি মজবুত করেছে বাজারের ভিত, মনে করছেন বাজার বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের সাথে এসইসির যে একটা দূরত্ব ছিল সেটা কমে এসছে, অনেকাংশেই কমে গেছে। বাজারে যেহেতু 7,300 পয়েন্ট থেকে বাজার পড়ে 5,900 পয়েন্ট পর্যন্ত এসছিল, সো কাজে এখন ওই লেভেলটা ক্রসে করার জন্য আমরা অপেক্ষায় আছি। ওই লেভেলটা ক্রস করলে তখন আমরা বলতে পারি যে 7,400-7,500 ওদিকে গেলে পরে তখন আমরা হয়তো একটা দিক নির্দেশনা পাবো বাজারে। গেল সপ্তাহে 5,000 কোটি টাকার বেশি বাজার মূলধন বেড়েছে ডিএসইতে। আরিফ হোসেন, এখন ঢাকা।